দর্শক স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রবাসে বাংলাদেশে। বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবর খবর নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি আহমেদ রেজা। শেষমেশ দেশে আনা গেল সার্বিয়ার রাস্তায় মৃত পড়ে থাকা মানব পাচারের শিকার বাদল খন্দকারের মরদেহ। পাচারকারীদের খপ্পরে সার্বিয়া থেকে ইতালি পাড়ি দেওয়ার পথে মারা যায় বাদল। রাস্তায় বেয়ারিশ পড়েছিল তার মরদেহ। প্রায় দু মাস পর বাদলের নিথর মরদেহ নিতে বিমানবন্দরে স্বজনদের অপেক্ষা আহাজারি। 7 মার্চ থেকে সার্বিয়ার রাস্তায় পড়ে থাকা মরদেহটা মানিকগঞ্জের এই বাদল খন্দকারের। প্রায় দুদিন পর খবর পায় পরিবার, এরপর লাশটা ফিরিয়ে আনতেই এত সময়। ২০২১ সালের ১৭ নভেম্বর ভুয়া রিক্রুটিং এজেন্সি নূরজাহান রিক্রুটিং এর খপ্পরে ৬ লাখ টাকায় সার্বিয়া পাড়ি জমান বাদল। কথা ছিল যে কোম্পানিতে কাজ করবেন, গিয়ে দেখেন সেই কোম্পানির অস্তিত্বই নেই। পাঁচ মাস হতাশা আর ক্ষুধার জ্বালায় দিকবিদিক ঘুরে ফিরে শেষমেশ ইতালি ঢুকতে গিয়ে ওই পথেই মারা যান বাদল। সার্বিয়ার রাস্তায় হচ্ছে মানে মৃত্যুর পরে পড়েছিল। তো পরিবার আমাদের ব্র্যাকের সঙ্গে যোগাযোগ করলে আমরা উদ্যোগ নিয়েছি সরকারি খরচে দ্রুত সময়ের মধ্যে যাতে মরদেহটা দেশে আসে। কিন্তু আপনারা জানেন যে সার্বিয়াতে কোনো আমাদের বাংলাদেশ দূতাবাস বা লেবার শ্রম উইন না থাকার কারণে একটু জটিলতা হচ্ছিল। এরই মধ্যে সাভার থানায় ওই রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে মানব পাচার মামলা করেছে বাদলের পরিবার। মৃত্যুর কারণ হার্ট অ্যাটাক বলা হলেও পরিবারের অভিযোগ, মানব পাচারের শিকার হয়েই প্রাণ গেছে অসহায় বাদলের। নানান ঝক্কি ঝামেলা শেষ করে অবশেষে বাদলের লাশ ফিরল নিজ দেশে। রোববার মানিকগঞ্জের সিঙ্গাইরে দাফন হবে বাদল খন্দকারের। আখলাকুস্তাফা, যমুনা নিউজ, ঢাকা। করোনার কারণে দীর্ঘদিন পর্যটক শূন্য থাকার পর আবারও পুরনো রূপে ফিরতে শুরু করেছে পর্তুগাল। দেশটির বন্দর নগরী পোর্তো সহ পর্যটন স্পটগুলোতে প্রতিদিনই বাড়ছে পর্যটকদের সংখ্যা। আবারও চাঙা হচ্ছে দেশটির পর্যটন শিল্প। পর্তুগাল থেকে সহকর্মী জহুরুল ইসলাম মুনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। ভ্রমণ পিপাসুদের পছন্দের তালিকায় উপরের দিকেই রয়েছে পর্তুগাল। বিশ্বের নানা প্রান্ত থেকে দেশটিতে ভিড় জমান পর্যটকরা। দেশটির অর্থনীতিতেও পর্যটন খাতের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। তবে করোনার কারণে গত 2 বছর এ খাতে ছিল মন্দাভাব। করোনার সংক্রমণ কমে আসায় এরই মধ্যে খুলে গেছে দেশটির বেশিরভাগ পর্যটন স্পট। আর তাই আটলান্টিক পারের পোর্তো সহ দর্শনীয় স্থানগুলোতে প্রতিদিনে বাড়ছে পর্যটকদের সংখ্যা। এ খাতকে চাঙ্গা করতে নানা পদক্ষেপ নিয়েছে পর্তুগাল সরকার। স্বল্পমূল্যে দেওয়া হচ্ছে ট্রেন ভ্রমণের সুযোগ। পর্তুগালের রূপ বৈচিত্র্য উপভোগ করতে পর্যটন কেন্দ্রগুলোতে ভিড় জমাচ্ছেন বাংলাদেশিরা। এছাড়া হাসি ফুটেছে পর্যটন খাত সংশ্লিষ্ট বাংলাদেশি ব্যবসায়ীদের মুখেও। পর্তুগালে পোর্তোতে আমি বলবো যে সবারই একবার করে ঘুরে যাওয়া উচিত, কারণ পোর্তোটা খুব সুন্দর একটা শহর, অনেক সাজানো গোছানো একটা সিটি, ভালো এনজয় করছি। পাশাপাশি সমুদ্র পাড়ায় যে ঝুলন্ত ব্রিজগুলো অ্যামেজিং ছিল। রেস্টুরেন্ট এবং ট্যুরিস্ট ব্যবসাদার সঙ্গে যারা জড়িত ছিল তারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু ইনশাল্লাহ এই বছর দেখা যাচ্ছে প্রথম থেকেই, যদিও এখন ঠান্ডা, কিন্তু প্রথম থেকেই অনেক ট্যুরিস্ট আসছে। রুশ ইউক্রেন যুদ্ধের কারণে ইউরোপের অন্যান্য দেশের মতো আর্থিক চাপে রয়েছে পর্তুগালও। সে ক্ষতি কিছুটা হলেও পর্যটন খাত থেকে পুষিয়ে নেওয়ার আশা দেশটির। বিভিন্ন সুযোগ সুবিধা থাকায় গ্রীষ্মকালে পর্যটকদের ঢল নেমেছে পর্তুগালে। জহুরুল ইসলাম মুন, যমুনা নিউজ, পোর্তো, পর্তুগাল। ওমানের রাজধানী মাস্কাটে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে ওমান বঙ্গবন্ধু পরিষদ। বঙ্গবন্ধু পরিষদ ওমানের সভাপতি শাহাবুদ্দিনের সভাপতিত্বে এবং সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক রোকদউদ্দিনের সঞ্চালনায় হয় এই আয়োজন। প্রধান অতিথি ছিলেন ওমানে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর হুমায়ুন কবির। মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশ সোশ্যাল ক্লাবের ট্রেজারার মাওলানা আব্দুল সালাম আল কাদেউরি। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সোশ্যাল ক্লাবের সভাপতি সিরাজুল হক, চট্টগ্রাম সমিতি ওমানের সভাপতি ইয়াসিন চৌধুরী। আয়োজনে অংশ নেন বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা।
কাতারে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে চট্টগ্রাম সমিতি কাতার। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সংগঠনের সভাপতি মুস্তফা কামালের সভাপতিতে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর আনোয়ারুল হাসান। আয়োজন সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক হারুনুর রশিদ জাহেদ। বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা তপন মহাজন, সিনিয়র সহ সভাপতি এম হারুন, সহ সভাপতি ফজলুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন কাজল, উপস্থিত ছিলেন হাসান মাহবুদ, সায়েদুল ইসলাম, তৈবুর রহমান সহ অনেকেই। বাহরাইনে জিদ আলী শাখা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা ও রোগ মুক্তি কামনায় দোয়া করা হয়েছে। শুক্রবার দেশটির জিদ আলী শাহের আলম রেস্টুরেন্টে এই আয়োজন অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন মোস্তাক আহমদ এবং সঞ্চালনা করেন ফিরোজ আলম কিরণ ও শরীফুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন সংগঠনের সাবেক প্রধান উপদেষ্টা বশির আহমেদ। গেস্ট অব অনার ছিলেন সাবেক সিনিয়র সহ সভাপতি মাইনুদ্দিন। প্রধান আলোচক ছিলেন আবুল কাশেম মিন্টু, আবু সাইদ, নাজিমুদ্দিন, কামাল হোসেন সহ আরও অনেকেই। সংযুক্ত আরব আমিরাতে জেবলসিনা মেডিকেলে পুরো রমজান জুড়েই দাঁতের সমস্যা সহ বিভিন্ন রোগের ফ্রি চেক আপ করা হচ্ছে। মূলত স্বল্প আয়ের প্রবাসীদের জন্য এই সিদ্ধান্ত হাসপাতাল কর্তৃপক্ষের। এছাড়া নামমাত্র মূল্যে প্রবাসীদের চিকিৎসা সেবা দিয়ে এর আগেও সুনাম কুড়িয়েছে হাসপাতালটি। সংযুক্ত আরব আমিরাত থেকে সহকর্মী মোহাম্মদ রফিকুল্লাহর প্রতিবেদনে থাকছে বিস্তারিত। জেবলসিনা মেডিকেল সংযুক্ত আরব আমিরাতের আজমান প্রদেশের এই হাসপাতালটি পরিণত হয়েছে প্রবাসী বাংলাদেশিদের আস্থায়। নামমাত্র মূল্যে প্রবাসী বাংলাদেশিদের চিকিৎসা সেবা দিয়ে সুনাম কুড়িয়েছে প্রতিষ্ঠানটি। যেসব প্রবাসীর হেলথ কার্ড নেই তারাও চিকিৎসা সেবা পান এই হাসপাতাল থেকে। বেশিরভাগ ক্ষেত্রেই দেওয়া হয় বিশেষ ছাড়। আসলে বাঙালিদের জন্য এখানে অনেক ফেসিলিটি আছে, বিশেষ করে বর্তমানে এখানে আমাদের আমার জেবলসিনা মেডিকেলে আমাদের যে গাইনোলজিস্ট যিনি বিশেষজ্ঞ উনি কনসালটেশন ফ্রি করে দিয়েছেন। আমি রমজান মে হম হম সবকে সাথ হ্যায় হম আমারে পারে পাস বহুত সারে অফার চলতে হ্যায় ভি আমারে পাস গাইনোকোলজিস্ট হ্যায় আমারে পাস দাঁত কা ডাক্তার হ্যায় আমারে পাস হাড্ডি কা ডাক্তার হ্যায়। পবিত্র রমজান উপলক্ষেও প্রবাসীদের ছাড় দিচ্ছে হাসপাতালটি। পুরো মাস জুড়েই রোগীদের ফ্রি চেক আপ করছেন ডেন্টিস্ট ও গাইনি বিশেষজ্ঞরা। ইন দিস হোলি মান্থ অফ রমাদান উই আর গিভিং স্পেশাল কনসালটেশন উইথ ফ্রি অফ কস্ট ফর অল গাইনোকোলজিক্যাল প্রবলেমস অ্যান্ড ফ্রি চেক আপ টু অল প্রেগন্যান্ট উমেন। জেবলসিনা মেডিকেলের চিকিৎসা সেবায় আর ডাক্তারদের আন্তরিকতা সন্তুষ্ট প্রবাসীরা। সবার সেবা এবং ডাক্তাররা অনেক সুন্দর, নার্সরাও খুব ভালো, আমাদের সাথে খুব সুন্দর ব্যবহার করছে। দারুণ ব্যবস্থাপনা এখানে, সব কিছু চেক আপ হয়, বডি চেক আপ, ভাইটাল চেক আপ। কারো কোনো সমস্যা পড়লে উনি সবসময় হেল্প করে দিচ্ছে, হেল্প করছেন এখানে। মোস্তফা মাহমুদ, জমুনা নিউজ। সৌদি আরবে পাঠানোর কথা বলে এক নারীকে জিম্মি করে ধর্ষণের অভিযোগে চার মানব পাচারকারীকে গ্রেফতার করেছে র‍্যাব। চক্রটি ভিসা ও বিমানের টিকিট জালিয়াতি করে শতাধিক মানুষের সাথে প্রতারণা করেছে বলেও অভিযোগ রয়েছে। দুপুরে কারওয়ান বাজারে মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছে র‍্যাব। মানব পাচারের সহজ টার্গেট গ্রামের সহজ সরল মানুষ। দেয়া হয় মধ্যপ্রাচ্য ইউরোপে পাঠানোর মিথ্যা আশ্বাস, দেখানো হয় সোনালী দিনের স্বপ্ন। তেমনই একজন মানব পাচারকারী চক্রের সদস্য কামরুল। টিকিট, ভিসা, এমনকি পাসপোর্ট জালিয়াতি করে গেল দুই বছর অনেককেই বিদেশে পাঠিয়েছেন তারা। সম্প্রতি সুনামগঞ্জ থেকে এক নারীকে বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে রামপুরের একটি বাসায় নিয়ে জিম্মি করে মানব পাচার চক্রের সদস্য তোফায়েল। তারপর তোফায়েল, কামরুল সহ আরও দুজন মিলে ধর্ষণ করে তাকে। মোবাইল ফোনে র‍্যাবের কাছে সাহায্য চাইলে বুধবার রাতে ওই নারীকে উদ্ধার করা হয়। ভিকটিম অত্যন্ত গরিব ঘরের সন্তান, সে প্রথমবার ঢাকায় এসছে। যে তাকে ধর্ষণ করেছে তোফাইল, সে তাকে সুনামগঞ্জ থেকে নিয়ে আসছে এই বলে যে তাকে সৌদি আরবে প্রেরণ করা হবে এবং তাকে অনেক টাকার বেতন প্রদান করা হবে। এ সময় উদ্ধার করা হয় বিপুল পরিমাণ পাসপোর্ট, জাল ভিসা ও টিকিট তৈরির ব্যবহৃত কম্পিউটার। গ্রেফতার করা হয় তোফাইল সহ আরও সহযোগী কামরুল, জামাল, খালেদকে। গেল দুই বছর এই চক্র অবৈধভাবে লোকজনকে বিদেশে পাঠিয়ে হাতিয়ে নিয়েছে 10 কোটি টাকারও বেশি, যাদের কেউ কেউ সর্বশান্ত হয়ে ফিরে এসেছেন, কেউ বিদেশের মাটিতে কারাগারে। সবাইকে অনুরোধ করব সে সমস্ত জনশক্তি রপ্তানি যাদের লাইসেন্স আছে তাদের মাধ্যমে বিদেশে গমন করার জন্য। আল আমিন হক অহন, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, প্রবাসে বাংলাদেশের এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।